মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচতে চেয়েছিলেন। কার সাথে হাত মেলাবার সময় দস্তানা পরতেন, মুখে মাস্ক লাগাতেন, নিজের দেখাশোনা করার জন্য বাড়িতে 12 জন ডাক্তার নিযুক্ত করেছিলেন, যারা তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রতিদিন পরীক্ষা করত। খাবার ল্যাবরেটরিতে পরীক্ষা করে খাওয়ানো হতো। প্রতিদিন ব্যায়াম করানোর জন্য 15 জন লোক ছিল। মাইকেল জ্যাকসন 150 বছর বেঁচে থাকার লক্ষ্যে এগিয়ে চলেছিলেন। অক্সিজেনযুক্ত বেডে ঘুমাতেন, নিজের জন্য অর্গান ডোনার রেডি করে রেখেছিলেন, যাদের সমস্ত খরচ নিজে বহন করতেন, যাতে হঠাৎ দরকার পড়লেই তারা কিডনি, লাংস, চোখ এগুলো অর্গান মাইকেলকে দিতে পারে। পারলেন না, হেরে গেলেন মাত্র 50 বছর জীবনে। 25 জুন 2009 সালে ওনার হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে গেল। নিজের ঘরে থাকা 12 জন ডাক্তারের চেষ্টা কোনো কাজেই লাগলো না। লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়ার সমস্ত ডাক্তার একত্রে চেষ্টা করেও তাকে বাঁচাতে পারলেন না। জীবনের শেষ 25 বছর ডাক্তারের পরামর্শ ছাড়া এক পাও চলতেন না, যে নিজেকে 150 বছর বাঁচার স্বপ্ন দেখাতেন, তার স্বপ্ন অধরাই রয়ে গেল। মাইকেল জ্যাকসনের অন্তিম যাত্রা 2.5 মিলিয়ন লোক লাইভ দেখেছিল, যেটা আজ পর্যন্ত সব থেকে বড় লাইভ টেলিকাস্ট ছিল। তার মৃত্যুদিন অর্থাৎ 25 জুন 2009, 3:15 উইকিপিডিয়া, টুইটার, এলস, ইনস্ট্যান্ট মেসেঞ্জার্স সব বন্ধ হয়ে গিয়েছিল। গুগলে 800,000 লোক একসাথে মাইকেল জ্যাকসন সার্চ করেছিল। অতিরিক্ত সার্চের জন্য গুগল জ্যাম হয়ে গিয়েছিল, প্রায় 2.5 ঘন্টা গুগল কাজ করেনি। মৃত্যুকে চ্যালেঞ্জ জানাতে গিয়ে নিজে চ্যালেঞ্জের কাছে হেরে গেলেন। সাজানো পৃথিবীর সাজানো জীবন স্বাভাবিক মৃত্যুর বদলে সাজানো মৃত্যুকেই আলিঙ্গন করে, এটাই নিয়ম। কিসের অহংকার, কিসের গর্ব, চারদিকে এই জীবনের একদিন শূন্য হাতে খালি পায়ে পৌঁছে যাবেন মৃত্যুর কাছে। এবার একটু ভাবুন, আমরা কি বিল্ডার, ইঞ্জিনিয়ার, ডিজাইনার, ক্যাটারার, ডেকোরেটরদের জন্য রোজগার করে যাচ্ছি? দামি বাড়ি গাড়ি, বিলাসবহুল বিয়ে দেখিয়ে কাকে আমরা ইমপ্রেস করছি? আপনার নিজের কি মনে আছে 7 দিন আগে কি খেয়েছিলেন? জীবনের শুরু সময়ে কেন আমরা পশুর মতো খেটে যাচ্ছি? আগামী কত জেনারেশনের জন্য খাওয়া দাওয়া লালন পালনের ব্যবস্থা করে যাব? আমাদের বেশিরভাগেরই 2টা করে সন্তান, কারো আবার 1টা। আমাদের জীবনের প্রয়োজন কতটার কতটা পেতে চাই, এটা কি ভেবেছেন? আপনার কি মনে হয় আপনার সন্তানেরা রোজগার করতে পারবে না, তাই তাদের জন্য অতিরিক্ত সেভিংস করা কি এত জরুরি? আপনি কি সারা সপ্তাহে একদিনও নিজের পরিবার, বন্ধুবান্ধব, এমনকি নিজের জন্য খরচ করেন? আপনার মাসিক আয়ের 5% নিজের খুশি ও আনন্দের জন্য ব্যয় করেন? আমরা অর্থ উপার্জনের সাথে সাথে জীবনের আনন্দ কেন পাচ্ছি না? উত্তর হবে না না। ভাবতে ভাবতে হয়তো আগেই স্লিপ ডিস্ক, কোলেস্টেরল, অনিদ্রা আপনার হার্ট ব্লক করে দেবে। নিজের আনন্দের সময় দিন। আমরা কেউ কোনো সম্পত্তির মালিক নই, কেবল কিছু কাগজপত্রে অস্থায়ী রূপে আমাদের নাম লেখা থাকে। যখন আমরা বলি এই জায়গার মালিক আমি, সৃষ্টিকর্তা তখন ব্যাঙের হাসি হাসেন। কারো সুন্দর গাড়ি, বাহারি পোশাক দেখে তার উপর বিচার করবেন না। ধনী হওয়া অপরাধ নয়, কেবল শুধুমাত্র অর্থের জন্য ধনী হওয়া অপরাধ। জীবনকে কন্ট্রোল করুন, তা না হলে জীবন একদিন আপনাকে কন্ট্রোল করবে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে, আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিন।